वेलकम टू সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের যে লাইফস্টাইল ব্লগ সেই বিষয়ে কিছু কিছু খণ্ড খণ্ড কয়েকদিনের ঘটনা দেখাবো। একদিন আমার সেই ডাক্তার ভাই এসেছিল সেটা, তারপরে আজকে আমি একটু বের হয়েছিলাম আমার বোনের এক ছেলে, আমারই ছেলে, তাকে নিয়ে বাইরে। তো এইভাবে বিভিন্ন ঘটনা, কলা গাছ কাটা, এগুলো নিয়ে একটা ব্লগ তৈরি করে দেখাতে যাচ্ছি। সাথে থাকুন আমাদের। আমি এই ফরিদপুর লেখা নিয়ে একটা ছবি তুলতে চাই, কিন্তু সেলফি নিয়ে ফরিদপুর লেখা আসছে না, তার জন্য আমি আর আমার আর এক ছেলে যাচ্ছি স্টেশনে। ও শোনো, দা স্টেশনের দোকানপাট বন্ধ হয়ে গেছে না, খোলা আছে দুই চারটা? পাবো তেল ঠেল পাবো? আমরা মা ছেলে দুজন বের হয়েছি, ট্রেন দেখতে দেখতে সামনে যাচ্ছি। ওই দেখো অর্ণ, ওই সাইডে দাঁড়াও, আর একটা জিনিস নেই, এই বট গাছ তোমার পিছনে কি দেখছো? এটা এই পাশে আসো, বট গাছ দেখছো, সুন্দর না? এই পাশে একটা ছবি নেই। এই যে সামনে আমাদের স্টেশন, দারুণ সুন্দর, পরিষ্কার না অর্ণব? দেখ আমাদের পুরো মানে ফরিদপুরটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক খুব মানে খুব ক্লিন। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আর সাভারে আর ঢাকা বাবারে কি গন্ধ রাস্তার পাশ দিয়ে। সাভার ঢাকা, ঢাকার সাভারে তো হচ্ছে এখন যে কাজ চলতেছে না, দ্যাটস ওয়াই মানে ফোন করছে আমার এক দিশে দাবো দেখেন। ভাবলাম বাড়ির থেকে বের হব, শুধুমাত্র তেলটা নিয়ে চলে যাব। এই ছেলে আর মা এক হইলে কি হয়? তাই কমাসি কাছের থেকে কিছু নিয়ে যাই, এই কাছে খালি নেবো আর রিক্সায় উঠবো। এই করতে করতে আমরা স্ট্রিট ফুড খেতে বসেও গিয়েছি। বাংলাদেশি ফুড খুব ট্যাস না? ইয়েস খুব ট্যাস। অনেকদিন পর আমি পরিচিত জায়গায় আসছি, তো দাদা খুব ভালো, দাদা নিজে রসুন পাতা কিনছে। দেয় দাদা, আমার রসুন পাতাটা দেন, এয়া দিয়ে নিলাম, হ্যাঁ কিছু মনে করে না। এই দেন, উনি ওনার বাড়ির জন্য এই রসুন পাতা কিনছে, আমাকে দিয়ে দিল। আচ্ছা শুন ভাই, কিন্তু দাদা ভিডিওর সামনে আসবে না বলে আমাকে মানা করছে, দেখাইতে না তো দেখাইতাম আপনাদের।
ইন্ডিয়ায় কোন হাসপাতালে গেছিলেন? দেবী শেঠির ওইখানে। আমার বর সুস্থ থাকতে আমরা বড় বাজারে এই রোদে বেশ কয়েকটা সবজির দোকান আছে, এখান থেকে খুঁজে খুঁজে আমি আর আমার বর সুন্দর সুন্দর সবজি আনতাম বেছে বেছে। আমি বাজার করতে খুব ভালোবাসতাম। আর বাবুরবা তো বাইরে থাকতো দূরে, ছুটির দিনে আসলে আমরা দুজনে মোটর সাইকেলে করে শখ করে মার্কেটে চলে যেতাম বাজার করতে। তো এই পরিস্থিতিতে হচ্ছে অনেক দিন যাবৎ, প্রায় 3 বছর এই লোকদের সঙ্গে আমার দেখা নেই, আর ওর বাবার সঙ্গে সেই করোনার সময় থেকে দেখা নেই। তো এই দোকানদাররা ধরেই নিয়েছিল হয়তো ভাব যে আমি বাবা আমার বর আদতে আছে কি না, কিন্তু সরাসরি বলতে পারছিল না। কিন্তু আমাকে দেখে সে যে কি আনন্দিত, ওনারা মানে খালি ভাষায় বলতে বাকি রেখেছে যে দিদি আপনি যে বেঁচে আছেন, আমরা ভেবেছিলাম যে করোনায় মনে হয় আপনাকেও কেড়ে নিল, আপনার বরকেও কেড়ে নিল। তো আমি আমার বরের অ্যাক্সিডেন্টের কথা বললাম, তখন উনি আবার এই দাদাকে দেখালো যে একটু আগে পায়ের হাঁটাটা দেখালাম, শুধু পা আমার পাশে দাঁড়িয়ে আছে। এই দাদাও অ্যাক্সিডেন্ট করেছিল, স্পটে তার মা মারা গিয়েছে এবং 3 বছর সে বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করে এখন হাঁটতে পারে। তার পাটা 3 ইঞ্চি ছোট আছে, তারপরে স্বাভাবিকভাবে হাঁটে। আর উনি ওনার কেনা রসুন পাতা আমাকে দিয়ে দিয়েছে। দাদা বলছে আমি পরে কিনে খাবো, আগে আপনি আজকে এসছেন আপনি খান, মানে আজকে আর পাওয়া যাবে না, ওনারা সকালে এগুলো পায়। কলা গাছকে কলা কাটা হচ্ছে, ওই গাছ এখন পড়বে 1 2 3 এই গাছটা তো বেঁকে গেল, তাই হুদু হুদু বেঁকে গেছে গাছটা। ব্যাপে কত বড় গাছ, কত বড় সাইজ গাছের। কিন্তু আন্টি আরেকটা কলা গাছ তো বেঁকে গেল। কিসের জানি না আমি, হাবি যাবি কিছু একটা হবে। কলা কই, কলা কলা আমি তো দেখতে পাইতেছি না। ও ওই যে কলা কলা কলা, এত লম্বা কেন কলা, কাঁচা কলা তাই না? দেন কত লম্বা কলা, এরকম লম্বা কেন সাইজ, এটা কিসের কলা, জাতটা কি আনাই যা, এত লম্বা তাই বিলা, বেশি লম্বা সাইজ, অনেক লম্বা। আন্টি আমরা কি কাঁচা খাবো নাকি পাকা? ও কাঁচা খাইতে হবে। রাইন্দা এডিটিং করার সময় দেখছিলাম যে আমার ছেলে আসলে এটা যে আনাজি কলা তা চিনতে পারছিল না। একবার বলছিল বড় বড় কলা, আবার বলছে যে মানে এত লম্বা কেন, আবার বলছে যে সবসময় তো পাকা কলা কাটে মা, দিলাম আমি। আমার দুইজন ভাই দাঁড়িয়ে গল্প করছে, বড় জন হলো আমার ছোট ভাই আর ছোট জন হচ্ছে আমার বড় ভাই, অর্থাৎ এই যে ডাক্তার ভাই এ হচ্ছে সেই, মনে আছে আপনাদের আমার বর যখন অ্যাক্সিডেন্ট করেছিল ও তখন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, আর সেই কারণে আমি মনে করি যে আমি অনেকটা সাপোর্ট পেয়েছিলাম ডাক্তারদের কাছ থেকে, না হলে যে কী হতো জানি না। তো অনেক দিন পর ও আবার আজকে বেড়াতে এসেছে, আমরা অনেকটা সময় ওকে পেয়েছিলাম, সুন্দর সময় কাটিয়েছি। আর একটা সুসংবাদ দেই, আমার এই ভাইটার না খুব শিগগিরই বিয়ে হতে যাচ্ছে, আমরা খুব মজা করব। শোনো, ডাক্তাররা যখন দাঁড়া থাকে তখন মাঝে মাঝে ভিডিও টিডিও করতে হয় চারপাশ থেকে, বুঝছো? এই যে দুইজন গল্প করছে, আমার দুই ভাই, একজন ডাক্তার ভাই আর একজন অফিসার ভাই, কি সুন্দর গল্প করছে, তাই তো, এটা ভালো পরিচয় হয়েছে। ভাই আমার হাই দিচ্ছে, আর আমার বড় ভাই বলছিল যে বড় জন ছোট আর ছোট জন বড়, মজাই পেলাম।
ডাক্তার একজন মেয়ে পেয়েছি আমরা, ওর জন্য খুব ভালো একটা মেয়ে। এখন এই কি অফিস টফিস করতেছ? আমি এখানে মামা নিজে যে রেলিং আসছি বাসায়, হ্যাঁ গল্প করছে, রেলিং ধরে নামি আমি, ঠিক আছে আবার উঠিও আমি হালকা, মানে তোমার তো পুরো পায়ে ভর দিয়ে আমি উঠতে পারি। আমি মনে করো যে চাপ দিই সামনে পাতা দিয়ে, তখন কোনো অতটা ব্যথা লাগে না। আমার বড় এই ভাইটাকে খুব পছন্দ করে, ও আসলে ও কি সুন্দর গল্প করতে বসে যায়, কোনো অধৈর্য নাই। আর অন্য সময় আমাদের সঙ্গে কত গল্প করার সময় আর তার মন বসে না, ভাইটার সঙ্গে খুব প্রাণ খুলে গল্প করছে, ভালো লাগে। আমার পাশের পাশের জন হচ্ছে কাকাতো বোন স্টেলা, আর আমার পাশে হচ্ছে স্টেলার বড় মেয়ে ত্রয়ী, আর স্টেলার ওই পাশে হচ্ছে স্টেলার ছোট মেয়ে জয়ী, আর আমার ভাইয়ের সামনে যে সে আমার কাকাতো বড় বোন দিবা। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ব্লগারের সাথে থাকেন, আগামীকাল কি দেখাতে যাচ্ছি সেই অপেক্ষায় থাকেন, টাটা বাই বাই।